আমার আমি রাজা কাউকে মিস করছি, আমি যার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। বাবাকে মিস করছি কারণ হচ্ছে যার জন্য আমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। এই অশ্রু আনন্দের, এই অশ্রু আবেগের, প্রথম সবকিছুর মূল্য যে থাকে একটু ভিন্ন, তাই তো কথা বলতে এসেই কাঁদলেন অরুণা বিশ্বাস। প্রথমবারের মতন সিনেমা নির্মাণ করেছেন নন্দিত এই অভিনেত্রী। সিনেমাটির নাম অসম্ভব, যা মুক্তি পাচ্ছে আগামী 3 নভেম্বর। ছবিটি নির্মিত হয়েছে সরকারি অনুদানে। অসম্ভব সিনেমাটির মুক্তি উপলক্ষে শুক্রবার রাজধানীতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। প্রেম সংঘাত, মান অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমের ঠাস বুনট গল্পের আঁটোসাঁটো চলচ্চিত্র অসম্ভব। সিনেমাটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সুহানা সাবা, গাজী আব্দুল নূর, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরি, নাফিস আহমেদ এবং একটি বিশেষ চরিত্রে স্বনামে যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস। প্রায় সবাই এসেছিলেন সংবাদ সম্মেলনে, জানিয়েছেন শুভকামনা। প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণও জানিয়েছেন দর্শকদের। এত গুণী একজন অভিনেত্রী, সেই গুণী একজন অভিনেত্রীর যদি আমার এজে থাকতো, যে ক্যারেক্টারটা নিজের জন্য পোর্ট্রে করতো, সেই অসম্ভব সুন্দর চরিত্রটাতে উনি আমাকে কাস্টিং করেছেন। আমরা সবাই দোয়া করব, শুভেচ্ছা তার জন্য, ছবিটা ভালো হোক। যে বাজেটের মধ্যে অসম্ভব করা হয়েছে এবং পর্যাপ্ত এফোর্ট দিয়ে অসম্ভবকে মানে সম্ভব করা হয়েছে, সেই জায়গা থেকে অসম্ভব দুর্দান্ত একটা ছবি। একজন হিরোইন, তিনি যে অসম্ভব শব্দটা তিনি নিয়ে নিলেন, আজ থেকে চিন্তাই করলেন, 3 নভেম্বর থেকে আমরা দেখতে পাবো যে অসম্ভবকে তিনি একমাত্র সম্ভব করে তুলতে পারেন দর্শকের মন জয় করবার জন্য, তিনি অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাসকে অনেক ধন্যবাদ। জীবন্ত কিংবদন্তী আমাদের যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাসকে দর্শকের সামনে, এই প্রজন্মের সামনে অভিনয় কি, বাচনভঙ্গি কি, বাহ্যিক শিল্প কি, সেইটি দেখিয়েছিলেন। আমি আশা করব এই দুয়েকটা ছবি চলে তারই মতের মতো যাতে অসম্ভব দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে বিশ্বাস থেকে আমি অরুণা বিশ্বাসকে শুভকামনা জানাতে অনুষ্ঠানে নেমেছিল তারকাদের ঢল। এসেছিলেন বাপ্পারাজ, মিশা সওদাগর, শহীদুল ইসলাম সাতচু, জায়েদ খান ও নিপুন আক্তার। সবাই সবসময় নারীদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এই প্রথম অতুল প্রসাদ সেন রচিত মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষায় গানটি অসম্ভব সিনেমাটিতে চিত্রায়িত হয়েছে। এছাড়া কিংবদন্তি গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার জীবনের শেষ গান ও শাড়ি লিখেছিলেন অসম্ভব চলচ্চিত্রের জন্য। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।